আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটি সহজ নুকরি কাঁথার ডিজাইন শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি দেড় গজ কাপড় নিয়েছি, দুই হাত বহরের, আর দুটি পার্ট কিন্তু আমি ভালোভাবে সেলাই করে সম্পূর্ণ নকশি কাঁথা প্রথমেই তৈরি করে নিয়েছি, বিছিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরেই অঙ্কন করতে হবে। এবার কাপড়টি বিছানোর পরে কাপড়ের মাঝখানের অংশটুকু থেকে আজকে ডিজাইনটি করা শুরু করব। এবার একটি কম্পাসের সাহায্যে স্কেলের 8 ইঞ্চি বরাবর একটি মাপ নিয়ে নিচ্ছি, আর কাঁথার মাঝের যে অংশটুকু আমরা নির্ণয় করেছিলাম সেই মাঝের অংশটুকু থেকে একটি বৃত্ত প্রথমে অঙ্কন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু মাঝের অংশটুকু থেকেই বৃত্তটি অঙ্কন করা শুরু করে দিয়েছি। এবার স্কেলের 14 ইঞ্চি বরাবর আরও একটি মাপ নিয়ে নিচ্ছি। এবার আমাদের যে অংশটুকু নির্ণয় করা হয়েছিল সেই অংশটুকু থেকেই আবার এই ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি, অর্থাৎ দুটি বৃত্ত একইভাবেই আমি ভিন্ন মাপ অনুযায়ী প্রথমেই অঙ্কন করে নিয়েছি। এবার আমাদের যে বৃত্তের মাঝের অংশটুকু রয়েছে সেই মাঝের অংশটুকু থেকে আমি স্কেলের সাহায্যে একটি ডিজাইন করে নেব প্রথমে। নর্মালি এক স্কেল পরপর আমি এই ডিজাইনটি করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই কাজটি করে নেবেন। লম্বাতে এইভাবে করার পরে আবার চওড়াতে ঠিক একইভাবেই আমাদেরকে এই স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে, অর্থাৎ আমাদের কিছু বক্স তৈরি করে নিতে হবে মাঝখান থেকে। এই বক্সগুলো হয়ে গেলে আমি মাঝখান থেকে কিছু ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সেলাই দিয়ে একটি ফুল তৈরি করে নিতে পারবেন, আর যেই বক্সগুলো থাকবে সেই বক্সগুলোতে আপনারা রানিং স্টিচ দিয়ে সবগুলো বক্স প্রথমে সেলাই করে নেবেন। এবার মাঝখানে বৃত্তটি অঙ্কন করা হয়ে গেলে এবার সাইডের যে বৃত্তটি রয়েছে সেখানে আমরা কিছু ফুল অঙ্কন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অঙ্কন করছি, আপনারা ঠিক একইভাবে কিন্তু এই কাজটি করে নেবেন। আজকের ডিজাইনটি আপনাদেরকে মাপসহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। এবার আমি যে ডিজাইনটি করছি সেই ডিজাইনের মাঝখান থেকে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে প্রতিটি ঘরে কিন্তু এই ফুলগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। এই বৃত্তের মাঝেই কিন্তু আমাদেরকে ঠিক একইভাবে সবগুলো বৃত্ত অঙ্কন করে নিতে হবে। সবগুলো ফুল অঙ্কন করা হয়ে গেলে আমরা যে বৃত্তটি অঙ্কন করেছিলাম সেই বৃত্তের পাশ থেকে আরও একটি দাগ টেনে নিতে হবে আমাদেরকে প্রথমে। ডাবল লাইন বৃত্তটি আঁকা হয়ে গেলে এবার একটি কম্পাসের সাহায্যে আমরা কিছু বৃত্ত অঙ্কন করে নিব। এই বৃত্তের মাপ হচ্ছে 5 ইঞ্চি। প্রথমে আমি কাঁথাটির চারপাশে
চারটি বৃত্ত এঁকে নেব, আর মাঝের যে অংশটুকু খালি থাকবে সেখানে আরও একটি করে মোট চারটি বৃত্ত অঙ্কন করে নেব। আমাদের কাঁথায় মোট আটটি বৃত্ত থাকবে। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বৃত্তগুলো অঙ্কন করছি। প্রথমে কিন্তু চারপাশে আমাদেরকে দিয়ে নিতে হবে, তারপরে মাঝের যে অংশটুকু থাকবে সেই অংশটুকুতে আবার বৃত্তগুলো অঙ্কন করে নিতে হবে। আমি সবগুলো বৃত্ত ঠিক একইভাবে অঙ্কন করে নিয়েছি। এবার বৃত্তের মাঝের অংশটুকু আমি আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে আমাদের বৃত্তের মাঝখানের অংশটুকু নির্ণয় করে নিতে হবে। আমাদের বৃত্তের যে মাঝখানের অংশটুকু থাকবে সেই মাঝখানের অংশটুকুর ওপর পাশ এবং নিচের পাশ থেকে দুটি লাইন ড্র করে সেখানে কিছু গোল চিহ্ন করে নিতে হবে। আপনার স্ক্রিনে দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে কীভাবে এই ডিজাইনটি করে নিতে হবে। আসলে সব ডিজাইন তো বলে বোঝানো সম্ভব না, তার কারণে আপনাদেরকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী অঙ্কন করে নিতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে মাপগুলো বুঝিয়ে দিতে পারি, কিন্তু ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হয় যে কীভাবে ডিজাইনগুলো তৈরি করি। তাই অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিজাইনটি ভালোভাবে বুঝতে পারবেন। সবগুলো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কীভাবে মাপগুলো নিতে হয় আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই অবশ্যই আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আসলে আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করি। তাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের ভালো লাগুক অথবা মন্দ দুটিই কিন্তু আপনারা আমাকে জানাবেন। আসলে আপনারা যেই কমেন্টসগুলো করেন আপনাদের যদি খারাপ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা যদি বলেন তাহলে আমি পরবর্তী ডিজাইনগুলো আপনাদের সুবিধার জন্য আরও ভালো ক্রিয়েটিভ করার চেষ্টা করি। আর ভালো লাগলে তো কথাই নেই, আপনাদের অনুপ্রেরণায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমি ঠিক একইভাবে সম্পূর্ণ বৃত্তের ডিজাইন কিন্তু করে নিচ্ছি। আমি কিছু বৃত্তের ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু ঠিক একইভাবে সবগুলো বৃত্তের ডিজাইনটি করে নেবেন। আজকের ডিজাইনটি একটু ইউনিক রাখার চেষ্টা করেছি। এই ডিজাইনগুলো সাধারণত গ্রাম অঞ্চলে এই নকশাগুলো ব্যবহার করা হয়। গ্রাম অঞ্চলে যে নকশি কাঁথাগুলো আমরা পেয়ে থাকি তারা সাধারণত এই ধরনের ডিজাইন বেশি পছন্দ করে, আর কিছু লতা পাতা হাতি ঘোড়া এইসব দিয়ে কিন্তু তারা নকশি কাঁথা তৈরি করে এবং তাদের নকশি কাঁথা কিন্তু দেখতে অসাধারণ লাগে। আপনারা যদি সেই ধরনের নকশি কাঁথা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গ্রাম বাংলার কীভাবে নকশি কাঁথাগুলো অঙ্কন করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান তাহলে। তাই আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। আমি এক এক করে সবগুলো ডিজাইনই কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। আজকের ডিজাইনটি একটু বড় হবে, আজকের ডিজাইনটি একটু ছড়ানো হবে, কিন্তু আজকের ডিজাইনটি যখন আপনারা সেলাই করে নেবেন তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে। এবার গোল বৃত্তের নিচ থেকে কিন্তু আমি ছোট ছোট দুটি পাতা এঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে সবগুলো পাতা তৈরি করে নেবেন। আমি আজকের নকশাটি একটি ছোট কাঁথায় অঙ্কন করে দেখালাম। আপনাদের কাঁথা যদি বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা ঠিক একই পদ্ধতি অবলম্বন করবেন, তবে সেক্ষেত্রে আপনাদের ডিজাইনের মাপটি একটু বড় হতে পারে। ঠিক এইভাবে সম্পূর্ণ কাঁথাগুলো আপনারা অঙ্কন করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণ কাঁথাটি কীভাবে তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।